কি আমি তোমার আমার কলমটা তোমার থেকে দিয়ে ফেলবো? এখন তুমি আমাকে কালকে কলম দিছো একটা, ঠিক আছে? তোমার মনের ইচ্ছা দিছো, আমার মনের ইচ্ছা করতেছে না, সেই জন্যই তো আমি তোমাকে দিচ্ছি না। আমার মনের ইচ্ছা কালকে করছে, আমি অনেকদিন করে দেয় মনের ইচ্ছা, আমার কালকে করছে, কালকে দিছি। তোমার কালকে করলে তোমার তো করে দেয় কোনোদিন আমাকে মনের ইচ্ছা। এখন তুমি মনের ইচ্ছা করে আমাকে একটা কলম দিছো তো, ওটা আমি আমার ফ্রেন্ডকে মনের ইচ্ছা দিয়ে ফেলছি। তো তোমার ফ্রেন্ড তোমাকে মনের ইচ্ছা কলমটা দিছে, তো আমিও তোমাকে মনের ইচ্ছা কলমটা দিছি। তো তুমি আমার একটা মনের ইচ্ছা কলম দিয়ে ফেলবে না? এখন আমার মনের ইচ্ছা করতেছে না। তোমার ফ্রেন্ডকে তুমি মনের ইচ্ছা দিয়ে ফেলছো, তোমার ফ্রেন্ড তোমাকে মনের ইচ্ছা দিছে। তো এখন আমার ফ্রেন্ড আমি তোমার কলমটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে ফেলছি, আমার ফ্রেন্ড কি করছে, ও কলমটা আমাকে দিয়ে ফেলছে, ওর মনের ইচ্ছা আমার মনের ইচ্ছা। হ্যাঁ, তো মনের ইচ্ছা তোমার ফ্রেন্ড, তো তুমি তোমার ফ্রেন্ড তোমাকে যে দিছে যে কলম, তো তুমি ওকে একটা কলম দিছো না ফেরত? হ্যাঁ, তো আমি তোমাকে একটা কলম দিছি, তুমি আমাকে একটা কলম ফেরত দিবে না? এখন দেখো এখানে মনের ইচ্ছার কথা যখন উঠছে, তোমার মনের ইচ্ছা করছে আমাকে দিতে, আমার মনের ইচ্ছা করছে আমার ফ্রেন্ডকে দিতে, আমার ফ্রেন্ডের মনের ইচ্ছা করছে আমাকে দিতে, কিন্তু আমার মনের ইচ্ছা করতেছে না তোমাকে দিতে। তো আমার তোমার ফ্রেন্ড কে? তোমার ফ্রেন্ড তোমাকে কলমটা দিছে, তো তুমি ওকে দিছে না, আমার মতো দিবা তো না? দিব তো। তো দিলে আমি তোমাকে একটা কলম দিছি না? তো তুমি আমাকে একটা দিবে না কেন? তো আমি তোমাকে কলম দিছি কেন? তো তুমি আমাকে তোমার মনের ইচ্ছা দিছো, নিজের থেকে দিছো, এসে আমি তো তোমার বন্ধুকে তুমি নিজের ইচ্ছা দিছো। তো আমার বন্ধু আমাকে ওর নিজের ইচ্ছা দিছে, তোমারও মনের ইচ্ছা করেছে, আমারও মনের ইচ্ছা করেছে, আমার ফ্রেন্ডও মনের ইচ্ছা করেছে। তাহলে মনের ফ্রেন্ডের মনের ইচ্ছা করলে তোমার আমার ফ্রেন্ডকে দিতে মনের ইচ্ছা করছিল, আমি নিশি যে আমাকে আমার মনের ইচ্ছা করে আমাকে দিছে একটা, তো তোমার ফ্রেন্ড তোমাকে দিছিল, তোমাকে আমি তোমাকে কেন দিব আমার মনের ইচ্ছা করে? তো আমার মনের ইচ্ছা করে আমি তোমাকে কেন দিছি? ওটা তো তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মনের ইচ্ছা কেন করছে? মনের ইচ্ছা তাহলে ফেরত পাবে। তো তোমার বন্ধু কি তোমাকে নিজের থেকে দিছে নাকি তুমি না? আমি লিখতেছিলাম আমার বন্ধু বলতেছে আমাকে এটা দিয়ে ফেল, তো আমি বলতে তোরটা আমাকে দিয়ে ফেল, ওরটা আমাকে দিয়ে ফেলছে, আমি ওরটাকে দিয়ে ফেলছি। এখন আমার মনে তো বলতেছে না এটা তোমাকে কলম দিতে না বলতো, তো আমারও তো তখন মনে করে না। আমি তো আমি তোমার কাছে আমি তোমাকে দিছি, তুমি তোমার বন্ধুকে দিছো, তো আমার ক্লাসে করে কলম টলম ফিরত ফেলা যাবে না। আমার কলম আমার তোমার কাছে থাকতে তোমাকে দিছি না আমি, তো আমার কলমকে একজনকে কলম দিলে দেওয়া যাবে? এখন তুমি যখন আমাকে কলমটা দিয়ে ফেলছো, তো কলমটা আমার হয়ে গেছে না? আমার কলমটা কি দেখো, আমি কি একটা গাড়ি আনছি বুঝছো, গাড়ি আনছি এখন, তো আমার সাথে আমার ফ্রেন্ড আমাকে একটা কলম দিছে, আমি আমার ফ্রেন্ডকে কলম দিছি না?
তুমি তোমার ফ্রেন্ড তোমাকে গাড়ি দিছে, তুমি তোমার ফ্রেন্ডকে গাড়ি দিছো, ঠিক আছে? আমি তো আমি তো দিছো না, আমি দিই নাই, দিই নাই। কি দিছো তাহলে? দিই নাই তো। তো তোমার ফ্রেন্ডের বার্থডেতে তোমার ফ্রেন্ড তোমাকে গিফট দিছে, ঠিক আছে? তুমি ওর ফ্রেন্ডের ওর বার্থডেতে তুমি ওকে গিফট দিছো না? দিছি তো। তো এখন আমার ফ্রেন্ড কলম চাইছে, আমি কলম দিছি, ও আমাকে দিছে, হয়ে গেছে না? কলম চাইলে কি বলবো, তোমারটাই তুমি লাগে, আমারটাই আমি লিখে দিই, দিয়ে দিছে কি অন্য ওর কথা বলতো? তো তোমার ফ্রেন্ড